নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা ডাব্লু বিপি প্লাস কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আজকে এই ক্লাসটিতে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি মক টেস্ট নম্বর টু নিয়ে তো ফ্রেন্ডস ডাব্লুবিপি এবং কেপি তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষার যে টেন্ডেটিভ ডেট কবে পরীক্ষা হতে পারে সে সংক্রান্ত আমি অলরেডি দু একটি ভিডিওতে তোমাদের আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিও প্লে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও তো তোমরা যারা বিশেষ করে কলকাতা পুলিশ পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের এই মক টেস্টটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই মক টেস্টের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা পিডিএফগুলো খুব অনায়াসে ডাউনলোড করে নিয়ে বাড়িতে ওএমআর শিটে নিজেরাই যাচাই করতে পারবে হাতে এক ঘন্টা সময় নিয়ে যে কোনো একটি টাইমে তোমরা বসবে দেখবে তোমাদের পরীক্ষায় অনেকটা অ্যাডভান্টেজ পাবে তোমরা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কত দূর এগুলো তো ফ্রেন্ডস দেরি না করে আজকের এই মক টেস্ট নম্বর এর কিছু ডেমো কোশ্চেন্স আমি তোমাদের কাছে রেখেছি সেই প্রশ্নগুলো দেখে নাও এবং আমি আশা রাখছি তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করে নিজেদেরকে যাচাই করার জন্য পরীক্ষাটি দাও তোমরা এখান থেকে অনেক প্রশ্ন দেখতে পারবে এবং নিজেদেরকে যাচাই করতে পারবে তো ফ্রেন্ডস যে মক টেস্টের পিডিএফ তোমাদেরকে দিতে যাচ্ছি সেই মক টেস্টে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে কিছু জি কে প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক জ্যোতিষ বিজ্ঞানের জনক নামে পরিচিত কে তো এর সঠিক উত্তর হবে নিকাশ নেক্সট কোশ্চেন্স দেখো দ্য ফিলোসফি অব দ্য বুম কে লিখেছেন মোস্ট ইম্পর্টেন্ট এর সঠিক উত্তর হচ্ছে ভবতী চরণ ভোড়া এভাবেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর কোশ্চেন্স কি বলা হয়েছে কোন বস্তুর ওজন পৃথিবীতে বারো কেজি চাঁদে ওই বস্তুর ওজন কত হবে এই এইরকমই কিন্তু টাইপের কিছু কোশ্চেন্স রয়েছে ম্যাথ রিজনিং এবং জিকে থেকে শুরু করে সমস্ত দিকের প্রশ্ন রয়েছে তোমাদের যে একশোটি প্রশ্ন হবে কেপিতে যে একশোটি প্রশ্নের পরীক্ষা হবে সেই একশো নম্বরের ফুল পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস পিডিএফ ডাউনলোড করার জন্য কি করতে হবে একটু পরে আমি তোমাদেরকে বলছি পরবর্তী কোশ্চেন্স দেখে নাও বুদ্ধ চরিত কে রচনা করেন প্রত্যেকেই জানো বুদ্ধচরিত রচনা করেন কে অশ্বঘোষ তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ যদি ডাউনলোড করতে চাও এখান থেকে ডাউনলোড করতে পারবে বা যদি বিস্তারিত ভিডিও চাও আমার ভিডিও প্লে যাও সেখান থেকে তোমরা ভিডিও প্লে করে অবশ্যই প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ভিডিওগুলো দেখে নিবে লেটেস্ট কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে জব রিলেটেড সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি পরবর্তী আর কয়েকটি কোশ্চেন্স রয়েছে দেখে নাও সবচেয়ে হালকা ধাতু কোনটি প্রত্যেকেই জানো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম নেক্সট ভারত প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন এর সঠিক উত্তর প্রত্যেকে জানো রিতা ফাড়িয়া প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন রিতা ফাড়িয়া নেক্সট একটি অঙ্ক রয়েছে তোমরা এই ম্যাথটি করে আমাকে প্রত্যেকেই কমেন্ট বক্সে উত্তর জানাবে ষোলোশো মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে কুড়ি মিটার অন্তর সর্বপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো যাবে এর উত্তর আমি কমেন্ট বক্সে দেখতে চাই দেখব কে কে তোমরা উত্তর সঠিক করতে পারো নেক্সট রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কবে চালু হয় প্রত্যেকেই জানো যদি না জেনে থাকো আজকের থেকে জেনে নাও দু হাজার সতেরো সালে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু হয় তো ফ্রেন্ডস এভাবেই আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিছু পিডিএফ রেখেছি আমি পিডিএফগুলো সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে দিয়েছি তোমরা যদি এই মক টেস্টগুলো প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দাও অলরেডি দুটো মক টেস্ট সেট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি সিম্পলি তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে মক টেসের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে যাও বা কমেন্ট সেকশনে যাও সেখানে একটি লিঙ্ক পিন করা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই মক টেসের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং পরবর্তী লেটেস্ট মক টেস্টের পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এছাড়াও লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন ক্লাসগুলো পাওয়াতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ